हेलो एवरीवन, आमादेर आजकेर रेसिपी माछेर कोफ्ता कारी। रेसिपिटी माछ दिए तैरी हलो, एटा खेये केउ बुझते पारबे ना आसले रेसिपिटी माछ ना मांसेर तैरी। एर कारण होच्छे एखाने आमी दुइटा सिक्रेट इनग्रेडियंट्स व्यवहार करेछि, जार फले एर स्वाद एबं गंध बहुगुणे बेड़े गेछे। आर सेई सिक्रेट दुइटा इनग्रेडियंट्सेर नाम जानते होले अवश्यई आपनाके देखते हबे पुरो रेसिपिटी एकदम ना टेने। কথা দিচ্ছি, পুরো রেসিপিটি যদি আপনারা হুবহু ফলো করে রান্না করেন বাসায়, কেউই নিরাশ হবেন না। কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। তবে রেসিপিটি শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন, যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশনগুলো কোনোভাবেই মিস না হয়ে যায়। এই কোফতা কারিটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে আমি মাছ খুবই কম ব্যবহার করব, কিন্তু এর মজা অনেক বেশি। প্রথমে আমি এখানে নিয়েছি ছোট সাইজের 4-5টা আলু, মোটামুটি 1 কাপ হবে সেই আন্দাজে আপনার আলুটা নেবেন। যদি বড় সাইজের হয় তাহলে হয়তোবা 2টা আলুতেই হয়ে যাবে, তবে মোটামুটি 1 কাপ আলু যাতে হয় সেটা খেয়াল রাখবেন। আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি একটা কাঁটা চামচ দিয়ে। আপনারা চাইলে পটেটো ম্যাশারও ব্যবহার করতে পারেন, তবে যেটাই ব্যবহার করেন না কেন আলুটা কিন্তু খুব ভালোভাবে ভেঙে নিতে হবে, যাতে খুব বেশি আস্ত না থাকে। যতটুকু সম্ভব এটাকে মিহি করে আমি ভেঙে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আলুটা ভাঙা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টুনার ক্যান। আমি এখানে টুনা মাছ ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এখানে রুই মাছও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভেজে ব্যবহার করতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, দিচ্ছি অল্প একটু কাঁচামরিচ কুচি। আপনারা যদি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে মরিচটা আরও বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজ, আর দিচ্ছি এখানে 2টা ডিম। যেহেতু আমাদের অনেকগুলো জিনিস এখানে, তাই আমি 2টা ডিম ব্যবহার করেছি যাতে বাইন্ডিংসটা ভালো হয়। এখন এর মধ্যে অ্যাড করছি আমরা আমাদের শুকনো মশলাগুলো, আর তার মধ্যে প্রথমেই দিচ্ছি আমি 1.5 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। আবারও বলছি, ঝাল যদি বেশি পছন্দ হয় সেক্ষেত্রে মরিচ গুঁড়াটা বাড়িয়ে দিতে পারেন, আর ঝাল পছন্দ না হলে মরিচ গুঁড়াটা কমিয়েও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আর এখন দিচ্ছি আমাদের 2টা সিক্রেট ইনগ্রিডিয়েন্টসের মধ্যে একটা, আর সেটা হচ্ছে 1/2 চা চামচ পরিমাণ কাবাব মশলা। এই কাবাব মশলাটার কারণে কিন্তু এটার মধ্যে একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড হবে, যার কারণে মাছের গন্ধটা চলে যাবে আর একটা মাংস ফ্লেভার চলে আসবে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমরা স্বাদ মতো লবণ। আপনি লবণ যেমন খান সেই আন্দাজে এর মধ্যে লবণ ব্যবহার করতে হবে। এখন এই সবগুলোকে আমরা ভালো মতো মিশিয়ে নিচ্ছি প্রথমে একটা কাঁটা চামচের মাধ্যমে। একটা কথা এখানে বলে রাখছি, এখানে আপনার প্রশ্ন হতে পারে যে এখানে টুনা মাছ ব্যবহার করার কারণে হয়তো বা রান্নাটা বেশি মজা হচ্ছে, যদি নর্মাল মাছ ব্যবহার করেন মজা হবে কি না। আমি কথা দিচ্ছি, যে কোনো মাছ ব্যবহার করেই আপনি এই রান্নাটা যদি করেন, পুরোপুরি প্রসেস এবং রেসিপিটি ফলো করে এই রান্নাটা মজা হতে বাধ্য। এখন এদিকে আমি একটা পাউরুটির টুকরাকে ছোট ছোট করে কেটে একটু পানিতে ভেজে রেখেছিলাম, এখন এই পানিটাকে নিংড়ে নিয়ে আমরা এর মধ্যে ব্যবহার করব। কোনোভাবে পানিটা যাতে না যায় সেটা খেয়াল রাখবেন, যতটুকু সম্ভব এটাকে চিপে নিতে হবে। এটা বেশিক্ষণ ভেজিয়ে রাখতে হবে না, 5 থেকে 6 মিনিট ভেজালে কিন্তু এটা হয়ে যাবে। সো আমি পাউরুটির পুরোটা পানি নিংড়ে নিয়ে আমাদের সেই মাছের মিশ্রণটার মধ্যে অ্যাড করে দিচ্ছি, আর এটা দিয়েই এটাকে আমরা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই কাজটা আপনাকে হাত দিয়ে করতে হবে, এর কারণ হচ্ছে এই মাখানোটা আপনার যত ভালো হবে কোফতাটা কিন্তু খেতে ততই ভালো লাগবে। তাই চেষ্টা করবেন অবশ্যই হাত দিয়ে মাখানোর জন্য, ঠিক যেভাবে আমরা যে কোনো ভর্তা মাখাই সেভাবে। এই পর্যায়ে একটা কথা বলে রাখি, অনেক সময় দেখা যায় এই পার্টে একটু লিকুইডই মনে হয় বা ঠিক মতো কোফতার শেপটা দেওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি চাইলে এখানে অল্প একটু ব্রেড ক্রাম্বস মিলিয়ে নিতে পারেন। তবে আমারটা দেখতে পারছেন খুব সুন্দর মতো পারফেক্ট হয়ে গেছে, তাই এখানে আমি আর কোনো কিছুই মিক্স করছি না। তবে আবারও বলছি, যদি আপনাদের কাছে মনে হয় কোফতার শেপটা ঠিক মতো দেওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে অল্প একটু ব্রেড ক্রাম্বসও অ্যাড করে নিতে পারেন, অথবা অল্প একটু ময়দা বা কর্নফ্লাওয়ার। এখন এগুলাকে ঠিক এইভাবে অল্প অল্প করে নিয়ে আমরা হাত দিয়ে চেপে একটা গোল করে শেপ দিয়ে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো শেপ এখানে দিতে পারেন, চাইলে এটাকে কাবাবের মতো একটু প্রেস করে চ্যাপটা করেও নিতে পারেন, তবে আমি গোল করে নিয়েছি, কারণ নর্মালি কোফতাগুলো কিন্তু গোল শেপেরই হয়। তো আমি সবগুলোকে এভাবে তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে আমি অর্ধেকটা আজকে রান্না করব, আর বাকি অর্ধেকটা ঠিক এভাবেই প্লেটে রেখে দিব আমি ডিপ ফ্রিজে 1/2 ঘন্টার জন্য।
আধা ঘন্টা পর এটাকে আমি একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিব। এক থেকে দেড় মাস পর্যন্ত এটাকে রেখে কিন্তু খাওয়া যাবে ডিপ ফ্রিজে। আর যখন আপনাদের খেতে মনে চাইবে ঠিক ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে ভেজে এভাবে তরকারি করে খেতে পারবেন। এখন আমি চলে এসেছি চুলায়। চুলায় অলরেডি একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল। এই কোফতাটা কিন্তু অবশ্যই আপনাকে ডুবো তেলে ভাজতে হবে, তাই সেভাবে আমি তেলটা দিয়ে নিচ্ছি। আর তেলটা গরম হয়েছে কি না সেটা চেক করার জন্য আমি একটা পেঁয়াজের ছোট্ট টুকরা তেলটার মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন উপরে উঠে এসে এভাবে ছোট ছোট ফেনা ক্রিয়েট হবে সাইডে, এর মানে হচ্ছে আমাদের কোফতা দেওয়ার জন্য তেলটা একদম রেডি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কোফতাগুলো একে একে সবগুলো। কোফতাগুলো দিতে দিতে ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এই ফাঁকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো আমার সবগুলো কোফতা কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন একটা চামচের মাধ্যমে আমি এটাকে নেড়ে দিচ্ছি যাতে সব সাইড সমানভাবে ভাজা হয়। তবে এই কাজটা কিন্তু বেশ সাবধানে করতে হবে, কারণ কোফতাগুলো কিন্তু বেশ সফট, তাই একটু জোরে যদি আপনি নাড়া দিতে যান তাহলে কিন্তু কোফতাগুলো ভেঙে যাবে আর ভাজাটাও কিন্তু ঠিক মতো হবে না। আর যদি না নাড়েন সেক্ষেত্রে দেখা যাবে এক সাইড হয়তো বা পড়ে গেছে আর এক সাইড হয়নি। তাই অবশ্যই এটাকে নেড়ে নেড়ে ভাজতে হবে মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে। অবশ্যই এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, খুব বেশি আছে এটাকে ভাজা যাবে না, তাহলে উপরটা কালো হয়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে। দেখতেই পারছেন মোটামুটি 5-6 মিনিট ভাজার পর আমার কোফতাগুলো কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন এটাকে আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা এটাকে এই পর্যায়েও সার্ভ করতে পারেন, এটা কিন্তু এই পর্যায়েও খেতে ভীষণ রকমের মজার। তবে আমি যেহেতু কোফতা কারি করছি তাই এই পর্যায়ে খাওয়া যাবে না, আমি এখন এটাকে নেক্সট পার্ট নিয়ে যাচ্ছি। এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি চুলা থেকে সবগুলোকে। সো আমি উঠিয়ে নিয়ে ওইখান থেকে তেল কিছুটা কমিয়ে নিয়ে সেম ফ্রাইং প্যানটাতেই আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু আস্ত গরম মশলা। এখানে আমি একটা তেজপাতা, কয়েকটা লবঙ্গ, একটা দারচিনি আর 2টা এলাচ ব্যবহার করেছি, আর সাথে দিয়েছি 1/2 চা চামচের মতো শাহি জিরা। আর এই মশলাগুলো যখন হালকা একটু ফ্লেভার ছাড়বে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ একদম মিহি কুচি করে রাখা পেঁয়াজ কুচি। এখন এটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি, একদম বেরেস্তা করব না আবার একদম সাদাও থাকবে না, হালকা একটু ব্রাউন কালার হবে এই পেঁয়াজটা। আর এই পেঁয়াজের কালারটা যত সুন্দর হবে আপনার তরকারি কালারটা কিন্তু ততটাই সুন্দর হবে, তাই পেঁয়াজ ভাজাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামেই আছে। সো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কেমন কালার হবে। ঠিক এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, শুকনো মশলাগুলো যাতে কোনোভাবেই পুড়ে না যায় সেজন্য এই পানিটা দেয়া। আর পানিটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু লবণ। আমাদের কোফতাতে কিন্তু অলরেডি লবণ দেওয়া আছে আর এই লবণটা দেওয়া মূলত গ্রেভিটার জন্য। এই লবণটা এই পর্যায়ে দেওয়ার ফলে আমাদের যে মশলাটা সেটা ছিটবে না আর যে মশলাগুলো সেগুলো খুব সুন্দর মতো কষানো হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়েছি আমি 1/2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এখন এটাকে খুব ভালো মতো আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি চুলাতে। 30 সেকেন্ড পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো। এর মধ্যে দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, মরিচ গুঁড়াটা আপনি চাইলে ঝাল বেশি খেলে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনের গুঁড়া। এখানে কিন্তু মশলা খুবই কম ব্যবহার করা হয় কিন্তু তবুও এই তরকারিটা খেতে ভীষণ রকমের মজার। এখনও কিন্তু আমরা আমাদের সেকেন্ড যে সিক্রেট ইনগ্রিডিয়েন্টসটা সেটা ব্যবহার করিনি, সেটা জানতে হলে আরও দেখতে হবে। তো এখন এই সবগুলো মশলাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আবারও মশলাটাকে খুব ভালো মতো আমরা মিশিয়ে নিয়েছি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে। যেহেতু আমাদের কোফতাগুলো অলরেডি ভাজা তাহলে আমাদের এই মশলাটাকে কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে বা রান্না করে নিতে হবে, কারণ এই মশলাটা কষানোর উপরেই কিন্তু তরকারির মজা অনেকটা নির্ভর করছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ টমেটো পিউরি। চাইলে আপনারা টমেটো ছোট করে কুচি করে এখানে ব্যবহার করতে পারেন, তবে আমি ক্যানের টমেটো পিউরিটা এখানে ব্যবহার করেছি। এখন এটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ টক দই। বাংলাদেশে যে টক দইটা পাওয়া যায় সেটা অনেক টক থাকে প্লাস হচ্ছে ওটা কিন্তু একটু লিকুইড থাকে, সেটা ট্রাই করবেন আপনারা 1/2 কাপ ব্যবহার করতে। তবে আমার এখানে টক দইটা বেশ ঘন থাকে তাই এটা আমি ব্যবহার করেছি 1/4 কাপ। আরেকটা কথা, অনেকেই বলে টক দই দেওয়ার পর মশলাটা ফেটে যায় বা ছানা কেটে যায়, তাদের জন্য বলি মশলাটার মধ্যে আপনি যখনই টক দইটা দিবেন সাথে সাথে এটাকে কিন্তু নাড়তে হবে, নইলে জমে যাবে।
দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালোমতো কষানো হয়ে গেছে, তেলটাও উপরে চলে আসছে। এখন এর মধ্যে দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ চিনি আর কয়েকটা কাঁচা মরিচ। এখন এটাকে আবারও আমি ভালোমতো মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা আপনি যত ভালোভাবে কষাবেন আপনার তরকারিটা ততই মজার হবে। আর এই মশলাটা কিন্তু আমরা মোটামুটি 80% কুক করে তারপর আমরা আমাদের কোফতাগুলো দিব, নইলে কিন্তু কোফতাগুলো ওভারকুক হয়ে যাবে। এখন এর মধ্যে অ্যাড করছি আমাদের কোফতাগুলো, সবগুলো দিয়ে দিচ্ছি একবারেই। নতুন গৃহিণীরা একটু সাবধানে দিবেন, কারণ অনেকে এই পার্টটাতে হাত পুড়ে ফেলে, যেটা আমি করেছিলাম যখন নতুন গৃহিণী ছিলাম। তাই অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন যখন এইভাবে গরম ঝোলের মধ্যে তরকারি দিতে যাবেন। এখন এটাকে খুব ভালোমতো মিশিয়ে নিচ্ছি আমি। এই মেশানোটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ এর ফলে যে মশলাগুলো আছে বা গ্রেভিটা কোফতাগুলোর সাথে খুব ভালোমতো মিক্স হয়ে যায়। আর এরপর আমরা অ্যাড করছি এর মধ্যে অল্প একটু পানি। পানিটা এমন আন্দাজে অ্যাড করব যাতে করে আমাদের গ্রেভিটা খুব বেশি শুকিয়ে না যায়। আর কোফতা তো সেদ্ধ হওয়ার কিছু নেই, তাই এখন আমরা এটাকে ঢেকে দিচ্ছি শুধুমাত্র 5 থেকে 6 মিনিটের জন্য। এর বেশি কিন্তু এটাকে রান্না করার কোনোই প্রয়োজন নেই। তাই আমি 5 মিনিট পর এখন ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের কোফতার কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন এটাকে আমি আবার একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে কোনোভাবেই লেগে যাওয়ার চান্স না থাকে। একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তবে সাবধানে করতে হবে এই কাজটা যাতে কোফতাগুলো ভেঙে না যায়। খেতে কোনো সমস্যা হবে না যদি কোফতাগুলো ভেঙে যায়, তবে দেখতে কিন্তু আর এতটা ভালো লাগবে না। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমাদের সেই লাস্ট সিক্রেট ইনগ্রিডিয়েন্টসটা অ্যাড করার পালা। তবে তার আগে অ্যাড করেছি আমি 1/2 চা চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়া, আর এখন অ্যাড করছি আমাদের সেই সিক্রেট, আর সেটা হচ্ছে 1 চা চামচ পরিমাণ কেওড়ার জল। আর এই কেওড়ার জলটার কারণে বিশ্বাস করেন বা নাই করেন, এর স্বাদ অনেক অংশে বেড়ে যায়। সেটা আপনি যদি একবারের জন্য ব্যবহার না করেন তাহলে আমার পক্ষে বলে বোঝানো সম্ভব না। এখন এটাকে আমি আবারও নেড়ে চেড়ে ভালোমতো মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি 1 থেকে 2 মিনিটের জন্য, যাতে পুরো কেওড়ার জল এবং গরম মশলার ফ্লেভারটা পুরো তরকারিতে ভালোমতো ছড়িয়ে যায়। ঠিক 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ আমাদের যে তেলটা আছে সেটা কিন্তু উপরে চলে আসছে, আর আমাদের তরকারিটাও কিন্তু রেডি হয়ে গেছে। এই পর্যায়ে চাইলে আপনি ধনে পাতা ব্যবহার করতে পারেন, তবে ধনে পাতা ব্যবহার করলে যে শাহি একটা ফ্লেভার এর মধ্যে অ্যাড হয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আমি এখানে আর কিছুই অ্যাড করছি না, আমি শাহি ফ্লেভারটাকে রাখতে চাচ্ছি। এখন এটাকে আমি উঠিয়ে একটা সার্ভিং বোলে নিয়ে নিচ্ছি। এই তো সম্পূর্ণ তরকারিটা আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। আর দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে আমি অ্যাড করে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ বেরেস্তা। এই পার্টটা অপশনাল, চাইলে আপনি অ্যাভয়েড করতে পারেন, তবে দিলে দেখতে খুব সুন্দর লাগে। এই কোফতা কারিটা চাইলে আপনারা পোলাও, সাদা ভাত বা পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু সার্ভ করতে পারেন, খেতে অসম্ভব রকমের মজার। তবে আমি আজকে সার্ভ করেছি সাদা ভাতের সাথে। কেমন লাগলো আমার আজকের এই সাধারণ রেসিপিটি একটু অসাধারণভাবে? যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, এবং চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর পরবর্তী রান্নার নোটিফিকেশনগুলো মিস করতে না চাইলে জানেন তো কী করতে হবে, অবশ্যই কিন্তু বেল আইকনটিও প্রেস করে দিতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ।